আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, জানি তোমরা সবাই ভালো আছো ইনশাআল্লাহ, ভালো থাকবে এই আশা করে আমরা ক্লাস শুরু করি। তো তোমাদের আজকে আমি যেটা পড়াবো চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের পার্ট টি স্বাধীনতা বোধ। তো স্বাধীনতা বোধটা হচ্ছে স্বাধীনতা অর্থ কি? স্বাধীনতা আরবি শব্দ তাহজিব, তাহজিব আরবি শব্দ, এর অর্থ ভদ্রতা, নম্রতা, শালীন আচার আচরণ। তো স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি যে আচার আচরণ, কথাবার্তা, বেশভূষায় যে পরিচয় পাওয়া যায় বা যে যে পরিচয় ভেসে উঠে বা কথা বলতে আমরা বলার সময় যে কথাগুলো বোঝা যায়, যে ভদ্রতা সিমটম বোঝা যায়, তাকে বলি স্বাধীনতা। তো স্বাধীনতা যে কিছু মহানবী ইসলাম বা আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন সেই সম্বন্ধে আমরা কিছু বলব। মহানবী ইসলাম কী বলছে? নিঃসন্দেহে আল্লাহ তাআলা অশালীন ও দুষ্কৃত ব্যক্তিকে ঘৃণা করেন। কী বলেছে? নিঃসন্দেহে আল্লাহ তাআলা অশালীন ও দুষ্কৃত ব্যক্তি ঘৃণা করেন, ঠিক না? এই তো এই যে কথা থেকে আমরা কী বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কে যা যে অশালীন কথাবার্তা বলে, যে অশালীন কাজকর্ম করে তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এবং তার জন্য কি শাস্তি শাস্তিও রয়ে গেছে। তো আমরা এখন যেটা বলবো যে অশালীন অশালীনের গুরুত্বটা, অশালীন গুরুত্বটা কী? যেখানে অশালীনের গুরুত্বটা হচ্ছে তোমরা দেখা শালীন শালীনতার গুরুত্ব, শালীনতার গুরুত্বটা হচ্ছে শালীন ব্যক্তির আল্লাহ তাআলা তাকে শালীনতাভাবে শালীনভাবে চলাফেরা করলে আল্লাহর অনুগত্য লাভ করা যায়, শালীনভাবে কথাবার্তা বলে, কাজকর্ম করলে আল্লাহ শালীনভাবে শালীনতা বোধ আল্লাহ অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে, তারপর আল্লাহর অনুগত অনুগত হওয়া যায় যা যে যা আল্লাহ তালা পছন্দ করেন। তারপর আবার শালীন ব্যক্তির পোশাক পরিচ্ছদেও তার ভদ্রতার পরিচয় পাওয়া যায়, স্বাধীনতার মাধ্যমে তার সৌন্দর্যের প্রতীক হিসেবে শালীন পোশাক পরিচ্ছদেও সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত হয়। তারপরে দেখা যায় স্বাধীনতার মাধ্যমে আমরা কি আল্লাহ স্বাধীনতার মাধ্যমে মানুষের বয়কি সাহচর্য বা বন্ধুত্ব বা বিদ্যুৎ সম্পর্ক সৃষ্টি হয়। তো এই সম্পর্কে আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, দেখো মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যা যার অশ্লীলতা থেকে রক্ষা পাওয়ার জন্য লোকেরা তাকে পরিত্যাগ করে। কোন ব্যক্তি থেকে? যার ওই ব্যক্তি থেকে যার কাজ যার ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, না সবচেয়ে বেশি নিকৃষ্ট সে কে? সে হচ্ছে যা অশ্লীলতা থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ তাকে পরিত্যাগ। অশ্লীল ব্যক্তি দেখবা অশ্লীল অশ্লীল কথাবার্তা বা অশ্লীল কাজকর্ম যখন মানুষ তাকে বুঝতে পারে যে অশ্লীল কাজকর্ম করছে, অশ্লীল কথাবার্তা বলছে, তখন তার থেকে কী দূরত্ব বজায় রেখে চলে মানুষ, তার 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 সাহচর্য কামনা করে না, তারা তখন তারা চিন্তা করে যে তার থেকে আমরা দূরে থাকবে। হ্যাঁ, এই অশালীন অশালীনতা থেকে আল্লাহ তালাও পছন্দ করেন না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক এই বিষয়ে অনেক বারবার আমাদের সতর্ক করে দিয়েছেন যে শালীনতার বিষয়ে চলো, অশালীন কথাবার্তা থেকে দূরে থাকো। আল্লাহ তালার এই বিষয়ে অনেক বারবার আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তালার আমরা ইবাদত আল্লাহ তালার সাহচর্য বা আল্লাহ তালার ভালোবাসা লাভ করতে হলে আমাদের শালীনভাবে চলতে হবে, শালীন কথা কাজকর্ম আমাদের চলতে হবে, শালীনভাবে শালীন কাজকর্ম চলতে হবে, শালীন ভদ্রতা শালীন ভদ্রতার মাধ্যমে চলতে হবে, যা মানুষের মানুষের বিশ্বস্ততা বিশ্বাসে কী আমরা মর্যাদা লাভ করতে পারি। আর আমরা যদি অশালীনভাবে কথাবার্তা বলি, অশালীন কাজকর্ম করি, এতে কী হবে? এতে কেউ তার সাহায্য চাবে না, তার কাছাকাছি কেউ আসতে চাবে না, না তো আমাদেরকে শালীন এবং শালীনতা শালীনতা আর কী করতে হবে? শালীনতার শালীনতা শালীন শালীন দিকে ধাবিত হতে হবে, শালীন কাজকর্ম দিকে ধাবিত হতে হবে, অশালীন কী অশালীন কথা কাজকর্ম কথা থেকে দূরে থাকতে হবে। তো আমরা সবাই চাবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ শালীন এবং অশালীন শালীন কাজকর্ম যেটা আমাদের শালীন কথাবার্তা ভদ্রতা নম্রতা থেকে থেকে আমাদের আমাদের কাজকর্ম দূর করার চেষ্টা করব। তো আমরা এখন তো কী পড়লাম, এটা আমরা কী পড়লাম এখন, এটা শালীনতা। তোমরা সবাই জানো, তোমরা সবাই শিক্ষার্থী, তোমরা ছোটোবেলা থেকেই তোমাদের এই শালীনতার বিষয়টা সবসময় মাথায় রেখে যে চলার পথকে সুন্দর করবে। এখন আমরা কী করবো? সৃষ্টির সেবা, কীভাবে আমরা সৃষ্টির সেবা করতে পারি? এই দেখো সৃষ্টির সেবা সম্পর্কেও বারে বারে আল্লাহ তাআলা বলেছেন। তোমরা দেখো সৃষ্টির সেবাটা কী, দেখো সৃষ্টির সেবা মানে কী? যে সৃষ্টির সেবা হচ্ছে সেই সে সৃষ্টির সেবাকে বলতে কী, মানুষ মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কী করার জন্য? দুনিয়াতে ইবাদত বন্দি করার জন্য, ভালো কাজ করার জন্য। তারপরে দেখা যায় যে সব সব কিছু যেন আমরা সুন্দরভাবে
তারা আল্লাহর সৃষ্টি জীবকে ভালোবাসতে হবে, সেই সেই জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। এটাও একটা ইবাদত, সৃষ্টি 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 জীবকে বা সৃষ্টি মানুষগুলোকে। সৃষ্টি সৃষ্টি সেবা বলতে কী বোঝায়? যে আল্লাহ মানুষের সেবা করা, পর অপরের কল্যাণ চাওয়া, তারপরে জীবের জীবের কল্যাণ করা, আল্লাহর সৃষ্টি যে জীব তাদের কল্যাণ করার জন্যই সৃষ্টি সেবা। সৃষ্টির সেবা একটা গুরুত্বপূর্ণ টপিকস। এই সৃষ্টির সেবা বলতে আল্লাহ সৃষ্টি সেবা বলতে কী বোঝায়? মানুষকে কি বোঝায়? না, মানুষকেই বোঝায় না। তো বোঝায় যে দেখো যে গাছপালা প্রাণী, ছোটো পিঁপড়াকেও বোঝায় যে এরা একদম ছোটো যে পিঁপড়া, ক্ষুদ্র যে ক্ষুদ্র প্রাণী, এদেরকেও আমরা সহানুভূতি সহযোগিতা বা তাদেরকে আমরা হেল্প সাহায্য করতে পারি বিভিন্নভাবে। এটা আসলে মানসিকতার উপর অনেক কিছু নির্ভর করে। আমার এই মানসিকতা আমাদের তৈরি করে নিতে হবে সৃষ্টির সেবা। কীভাবে আমরা সৃষ্টির সেবা করতে পারি, কীভাবে আমরা মানুষকে মানুষকে পশু পাখিকে সহযোগিতা করি, সেই 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 চিন্তা আমরা মনে থাকবো। সৃষ্টির সেবা বলতে কী বোঝায়? সৃষ্টির সেবা বলতে বোঝায় দেখো পৃথিবী এই মহাবিশ্বে যা কিছু আছে তা সবই আল্লাহর সৃষ্টি, সব কিছু আল্লাহর সৃষ্টি। পৃথিবী যা সব সৃষ্টি, কোনো কিছু কি সৃষ্টি ছাড়া হয়েছে? কোনো কিছু তুমি কি আমি তুমি আমরা কি পেরেছি কিছু করতে? হ্যাঁ পেরেছি, যেটা আল্লাহর সৃষ্টি থেকেই আমরা তাকে উৎপাদন করেছি, উৎপাদন করে বর্ধিত করেছি। কিন্তু মূল যে বেসিক যে মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু আল্লাহর দান, প্রাকৃতিক যে বিষয়গুলো সেগুলো কি আল্লাহকে আমরা আমরা সৃষ্টি সেবা বলতে পারি। আল্লাহ তো সৃষ্টি জগতে সব কিছু নিয়ে আল্লাহর সৃষ্টি পরিবার, সৃষ্টি জগতে সব কিছু নিয়ে আল্লাহর সৃষ্টি পরিবার। এই সৃষ্টি পরিবার কীভাবে বলা যায় দেখো, এই সৃষ্টি পরিবারকে আমাদের কী করতে হবে? সৃষ্টি এই যে সৃষ্টি পরিবার আল্লাহর সৃষ্টি পরিবারের মধ্যে কি মানুষ, মানুষ সবচেয়ে সৃষ্টি সেরা। এই সৃষ্টি পরিবারগুলোর মধ্যেই মানুষ সবচেয়ে সৃষ্টি সেরা। পরিবারের যে মনে পরিবারের প্রধানের অনেক দায়িত্ব কর্তব্য আছে, পরিবারের প্রধান অনেক দায়িত্ব কর্তব্য আছে, সে কী করতে হবে? সে কী সব তার দায়িত্ব কর্তব্য পালন করে। তেমনি আমরা মানুষ হিসাবে আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই দায়িত্ব কর্তব্যগুলো দেখো পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, যে মুসলমান অন্য মুসলমান ভাইয়ের অভাব মোচন করে আল্লাহ তাআলা তার অভাব দূর করে দেন। যে মুসলমান অন্য মুসলমান ভাইয়ের অভাব দূর করে দেন আল্লাহ তাআলা কী করে তার অভাব দূর করে দেন, তার অভাব দূর করে দেন কীভাবে? দেখো যে তুমি আমরা যখন একজনের আমরা যখন দেখি যে অনপরি সিটির প্রতি দয়া হলে আল্লাহ আমরা যখন দেখি যে আমরা যখন একজনের বিপদে পড়ে তখন তার কী কী সহযোগিতার হাত বাড়িয়ে দিই। একজনের কেউ যদি অসুস্থ হয়ে যান দেখো তার সেবা শুশ্রূষা করা উচিত। আমাদের পরিচিত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী আছে, এদেরকেও কী করতে পারি আমরা সেবা করতে পারি। আমার বন্ধু হতে পারে, তো তোমার বন্ধু হতে পারে, তা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হতে পারে, তার বাসায় যেয়ে আমরা কী তাকে সেবা দান করতে পারি, ঠিক না? তারপরে আবার অসুস্থ হলে তার হাসপাতালে দেখতে যেতে পারি। এই হলো সৃষ্টির সেবা, বিভিন্নভাবে আমরা সৃষ্টির সেবা করতে পারি। তারপর অন্য সময় দেখা যায় যে আমাদের যে ইয়ে আছে কী বলে অভাবগ্রস্ত যারা অনেক আমাদের যারা আছেন পরিচিত যারা, তো অভাবগ্রস্তকে কী তার অভাবকে ঋণ থেকে আমরা মতো যে ঋণ ঋণগ্রস্ত আছে তাকে ঋণ থেকে আমরা কী করতে পারি ব্যবস্থা নিতে পারি, তাকে সহযোগিতা বিভিন্নভাবে আমরা সহযোগিতা করতে পারি অভাবগ্রস্তকে। তো এখানেও এখানেও যে সৃষ্টির সেবা বিভিন্নভাবে তার যে বিভিন্ন কথা বলেও আমরা পরামর্শ দিয়েও এই সৃষ্টির সেবা করতে পারি। কেউ কিছু বিপদে পড়লো বা কেউ কিছু দেখা যায় কোনো কোনো সমস্যায় পড়লো বা কোনো কিছু করতে যেয়ে মনে সময় দেখা যায় যে আমরা কোনো কাজ করতে যেয়ে আনদৃশ্যনি ভুগি, তখন তাকে আমার সে যদি তোমার কাছে আসে বা আমার কাছে আসে তখন কী করতে পারি? তাকে আমরা একটা উপদেশ দিতে পারি, ভালো একটা উপদেশ দিয়ে তার কাজে আমরা হেল্প করতে পারি, ঠিক না? বিভিন্নভাবে তুমি ইচ্ছাকৃতভাবে আমি ইচ্ছা করলে তাদেরকে আমরা সেবা সেবা করতে পারি, বিভিন্নভাবে এটা করতে পারি। বিভিন্ন সময় দেখা যায় অনেক সময় দেখা যায় যে আমার সামনে কেউ অনেক সময় সমস্যায় পড়লো, তখন তাকে কী করলাম আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিলাম। কেউ কোনো বিপদে পড়লো তার কাছে আমরা তার কাছে গেলাম। এই বিভিন্নভাবে আমরা সৃষ্টির সেবা করতে পারি। তো দেখা এই সময় আমি তোমাদের একটা ঘটনা বলবো। এই সময় একটা ঘটনা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো এক ব্যক্তি কোনো এক মহিলা কী করেছেন যে একটা বিড়াল, ধরো একটা বিড়ালটা কী করেছেন, জাস্ট তোমার এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলবো, কিন্তু একটা সত্য ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক ব্যক্তি কী করেছে যে এক মহিলা কী করেছে বিড়ালকে বাঁধা আসছে। তো বিড়ালকে বাঁধার পরে দেখা গেল যে বিড়ালের অনেক দিন ধরে বাঁধার পরে দাঁড়িয়েছে বিড়ালকে খাওয়া না কোনো খাবার দিচ্ছে না দিচ্ছে তাকে ছেড়ে, এমতো অবস্থায় সে কী হলো, সে তো খেতে পারছে না খেয়ে বাধা অবস্থায় বিড়াল কী করে মারা গেল। তো একে কি আল্লাহ তাআলা শাস্তি প্রদান করলেন, কীভাবে? শুধু বেঁধে রেখে তাকে না দিলো খাবার না দিলো তাকে ছেড়ে দিয়ে তাকে এভাবে রেখে দিয়ে তাকে অনেক দিন রাখার পরে সে মৃত্যুর মুখে পতিত হলো, তখন আল্লাহ তাআলা তাকে
শাস্তি প্রদান করবে। এটা কি ঠিক? এটা ঠিক না, এটা কখনই হতে পারে না। একজন একটা জীব যেই সে তুমি তাকে বেঁধে রেখে তাকে কষ্ট দেওয়া যায় না। হ্যাঁ, এবং পাশে পোষা পাখি প্রাণী আমাদেরকে না খুশিও যদি তাকে আমাদের সেবা যত্ন করতে হবে, তাকে রেখে তার খাওয়া দাওয়া ঘর খাবার দাওয়ার ব্যবস্থা করতে হবে, তার যত্নার্থী করতে হবে, ঠিক না? এইভাবে এইটা হচ্ছে তার শাস্তির ব্যাপার। আবার দেখা যায় অন্য সময় মনীষ চাইল্ড বংশের এক মহিলা, যেমন আমরা এটা বলতে পারি কীভাবে যে ভালো মানুষ আরেকজন খারাপ মানুষও তার ভালো সৃষ্টির সেবাকে সেবা যত্ন করেও সে বেঁচে যেতে পারে। কীভাবে দেখো, জাস্ট ফর এক্সাম্পল, এক বনি ইসরায়েলের এক মহিলা কী করলো যে কুকুর দেখে, খুব তৃষ্ণার্ত কুকুর, যে তৃষ্ণার্ত কুকুর পানি খেয়ে পাশা তৃষ্ণার্ত পানি খেতে পানি খেতে পারছে না, মৃত্যুর দিকে সুপতিত হচ্ছে। তখন ওই মহিলা কী করলো, তাকে কূপ থেকে পানি এনে খাওয়ালো। তো ওই কুকুর তো বেঁচে গেলো বা জীবিত হলো। তখন আল্লাহ তাআলা তার প্রতি, যে এই পাপী মহিলার প্রতি আল্লাহ তাআলা করুণা হলো, তাকে কী করলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। এই দেখো আমরা কীভাবে একজন, আমরা কীভাবে একজন ভালো মানুষও এমন সময় দেখা যায় যে এই কৃষি কাজের জন্য সেই হতে পারে, বা দেখা খারাপ মানুষ অন্য সময় ভালো কাজের দ্বারা সে কি পুরস্কৃত হতে পারে। তো তোমরা এটা তো সৃষ্টির সেবাটা বলে, ঠিক না? এই সৃষ্টির সেবাটা আরো আরো কিছু হতে পারে। যেমন ধরো উদ্ভিদ, উদ্ভিদ আমরা অন্য সময় উদ্ভিদের গাছ লাগা যত্ন করি, কী করো তুমি, অনেকে আছে যে উদ্ভিদে আসে যাচ্ছে গাছটা গাছের পাতা ছিঁড়ে ফেললো, এটা কি ঠিক? কখনোই ঠিক না। গাছের পাতা যখন তখন ছিঁড়তে পারো না, তুমি এই গাছকে কষ্ট দিতে পারো না, ঠিক না? গাছের যত্ন নেওয়া, গাছকে এসে তার তার বেড়ে ওঠার দিকে লক্ষ্য রাখা, এটা কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তো এই দায়িত্ব কর্তব্য আমরা যদি অবহেলা করি তাহলে আমাদের কী হবে, আমাদের কি ভালো হবে? আল্লাহ তাআলা কি আমাদেরকে ভালো ভালোবাসবেন? হতে পারে, এটা হতে পারে। তো আমাদেরকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাহচর্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আমাদের সৃষ্টির সেবা করতে হবে, সৃষ্টির সেবার মন মাংস থাকতে হবে, মন মাংস তৈরি করে নিতে হবে। সেটা যেভাবেই হোক, তুমি ভালো পশু পাখি মানুষের উপকার করার, মানুষের উপকার মাধ্যমে মানুষের কল্যাণের মাধ্যমে আমরা অনেক সৃষ্টির সেবা করতে পারি। এটা আসলে মনের বা মানসিকতার ব্যাপার হতে পারে, মানসিকতার ব্যাপার দ্বারা, মানসিকতা যদি তোমার সেভাবে হয় বা আমার হয় তারা আমি কী করতে পারি, তাকে সেবা যত্ন করতে পারি, কল্যাণ করতে পারি, ঠিক না? তো আমরা কী কী করবো সৃষ্টির সেবাকে সবসময় সৃষ্টি আল্লাহর যে সৃষ্টি জীব জন্তু, তারপরে মানুষ, তারপরে হচ্ছে যে পশু পাখি গাছপালা, এদেরকে আমরা কী করবো সবসময় আমাদের, তারা যখন কোনো সমস্যা হবে তাদের কল্যাণে, তার তাদের কোনো সমস্যায় আমরা এগিয়ে আসবো। তো সবাই আমরা এই ব্যাপারে খুব সচেতন হব, সচেতন থাকবো, এ ব্যাপারে চিন্তা করবো যে কীভাবে আমরা সেবা যত্ন করতে পারি, চিন্তা করবো। তো তোমরা সবাই এই টপিকসটা খুব ভালোভাবে পড়বে, কী করবে এটা সৃষ্টির সেবা। সৃষ্টির সেবাটা আবার সৃষ্টির সেবা কি আবার দুইটা প্রকার আছে। দেখো তোমরা সৃষ্টির সেবাটা কি দুইটা প্রকার কীভাবে হয়, চলে গেল সৃষ্টির সেবাটা কি, দেখো সৃষ্টির সেবা কি দুই ধরনের হতে পারে। দেখো সৃষ্টির সেবাটা আমরা দুই ধরনের, একটা কি করতে পারি সৃষ্টির সেবা, দেখো সৃষ্টির সেবাকে আমরা কি করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি। কিভাবে? স্রষ্টার প্রতি কর্তব্য, দেখো স্রষ্টার প্রতি, স্রষ্টার প্রতি কর্তব্য, একটা কি সৃষ্টির প্রতি কর্তব্য, কর্তব্য। দেখো সৃষ্টির স্রষ্টার প্রতি কর্তব্যটা কি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, তার ইবাদত বন্দী করার জন্য, আল্লাহর কথা মতো ইসলামী শরীয়তের মতো চলার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। স্রষ্টার এই তো স্রষ্টার কর্তব্য, আল্লাহ যে যেভাবে আমাদের ইসলামী শরীয়তে বলেছেন, যেভাবে কাজ করতে বলেছে, যেভাবে জীবন চলার দুনিয়াতে চলার জন্য নির্দেশ দিয়েছে, সেই কথা মতো চলাকে বলে স্রষ্টার প্রতি কর্তব্য। আর সৃষ্টির প্রতি কর্তব্য কি, সৃষ্টির প্রতি কর্তব্য হচ্ছে যে আল্লাহর যে আমাদের সৃষ্টি, আল্লাহর যে সৃষ্টি জীব, সে তাদেরকে, তাদেরকে সেই সৃষ্টির প্রতি কর্তব্য আমাদের আমাদেরকে করতে হবে। তাই আমরা বলতে পারি কি সৃষ্টির সেবা কী প্রকার, দুই প্রকার সৃষ্টির সেবা, কয় প্রকার, দুই প্রকার, স্রষ্টার প্রতি কর্তব্য আর হলো সৃষ্টির প্রতি কর্তব্য। এই দুইটা কর্তব্য আমাদের হলো সৃষ্টির সেবার মূল কথা। সৃষ্টির সেবার মূল কথাটি স্রষ্টার প্রতি কর্তব্য আর সৃষ্টির প্রতি কর্তব্য। তো এই কথায় তোমরা এখন এই সৃষ্টি সেবার প্রতি সবসময় খেয়াল রাখবে। তখন আমরা কী যেতে পারি, আমানত। আমানত কী, আমানতটা দেখো, আমানত বলতে কী বাজে, আমানত কী, গচ্ছিত মাল,
তোকে কোন গচ্ছিত মালকেও তোমাকে তোমার কাছে কোন গচ্ছিত দেখা যায় গচ্ছিত গচ্ছিত বলতে কি বোঝায়, যেমন ধরো দায়িত্ব, এগুলো দায়িত্ব হতে পারে আবার গচ্ছিত দায়িত্ব হতে পারে। আমার কি দায়িত্ব, আমানত অর্থ কি দায়িত্ব করা, দায়িত্ব রাখা আবার গচ্ছিত মাল তোমার হেফাজতে রাখা। আমানত বলতে তোমার কাছে আমার কাছে কোনো সম্পত্তি বা কোনো কিছু যদি সে আমার কাছে গচ্ছিত রেখে সে সে গচ্ছিত মাল নিজ হেফাজত নিজ দায়িত্বে ঠিক যথাযথভাবে রেখে দাও না, ওটাকে আমরা ইউজ করতে পারি না, আমরা ব্যবহার করি সচেত সুন্দরভাবে তার এই গচ্ছিত মালকে হেফাজত করতে পারি, এটা বলাকে আমানত। আর যেই সম্পত্তি এই আমানতের আমানতে আমানত বলতে পারি গচ্ছিত মাল, এই গচ্ছিত মালকে আমরা যথাযথভাবে যথাযথভাবে কি হেফাজত করব, কীভাবে করব, দেখো যিনি আমানত রক্ষা করেন তাকে কি বলে, যিনি আমানত রক্ষা তাকে বলে আমানতদার। আর আর হচ্ছে আমানতদার বলতে আমরা বুঝি যে যে আমানতের আমানতের যে খেয়ানত করে সে কি আমানতের খেয়ানত করে, তো খেয়া আমানত রক্ষা করে না আত্মসাতকারীকে কি বলে আমার খেয়ানত। এই এই আত্মসাতকারীকে আবার কি বলে খেয়ানতকারী, আত্মসাতকারীকে কি বলা হয় খেয়ানতকারী। দেখো সমাজের প্রতি মানুষের নিজ নিজ কিছু দায়িত্ব নিজ নিজ দায়িত্ব তার নিকটই হলে আমানত। কোনো তোমার কাছে কেউ বিশ্বাস বিশ্বাস স্থাপন করে বা আমার কাছে কোনো বিশ্বাস স্থাপন করে সে কী করলো কোনো সম্পত্তি রাখলো, এই সম্পত্তি যদি আমি যথাযথ এই এই যে নিজ দায়িত্বে নিজ দায়িত্বে আমরা প্রতিটি কী করলাম সবার সবারই সমাজের বিশ্বাসের মর্যাদা দিলাম যে সম্পদটা আমি যথাযথভাবে আমার নিজে গচ্ছিত করে রেখে দিলাম, সে যখন চাবে বা সে যখন তোমাকে এই সম্পত্তি তোমাকে আসতে চাবে আর আসবে চাবে তার সম্পত্তি যেমন আছে ঠিক সেভাবে রাখতে হবে, না এর থেকে তুমি খরচ করতেও পারো না তুমি ইউজ করতে পারো। যদিও আমরা খরচ করতে চাই বা ইউজ করতে চাই তখন কী করতে তাকে অনুমতি নিয়ে করতে হবে, এই জন্যই আমাদের উচিত প্রতিটা আমানতের আমানতের যথাযথ ব্যবহার করা। এই আমানত যদি তুমি যথাযথভাবে চেষ্টা করো সুন্দরভাবে রাখার জন্য তাহলে কী করতে হবে মানুষ আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, যে বিশ্বাস বিশ্বাসে মর্যাদা রাখবে, তার প্রতি ভালোবাসা তৈরি হবে, তাকে আল্লাহও ভালোবাসবেন, এতে আল্লাহও তার প্রতি খুশি হবেন যে আমানতের খেয়ানত করেন। এই দেখো একটা মহানবিশ্বাসম কী বলছেন, যার আমানতদার নেই কি তার ইমান নেই, এটা কি বাইহাকি কোন হাদিসে আছে বাইহাকি, যার আমানতদারি নেই তার ইমান নেই, এটা হচ্ছে কোন হাদিসে, এটা হচ্ছে বাইহাকি। তার মানে এত বড় একটা বিষয় যেটা আমানতদারির বিষয়টা বলা হয়েছে যে যার আমানতই নেই তার কি ইমানই নাই, তো কত ইম্পর্টেন্স একটা কথা আমানতদারির ব্যাপারে বিষয়টাকে বলা হয়েছে। দেখো আর একটা কথা বলা হয়েছে মহানবিশ্বাসম বলেছেন মুনাফিকের চিহ্ন কয়টি, মুনাফিকের চিহ্ন তিনটি, কীভাবে যে কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, এবং কি আমানতের খেয়ানত করে, কি বলে যখন কথা বলে কি বলে মিথ্যা বলে, তো মিথ্যা বলা যাবে না, এটা তিনটি জিনিস। দেখো একটা দেখো একটা হচ্ছে কি মিথ্যা বলা, আরেকটা হচ্ছে কি যখন ওয়াদা করে তা ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে। তুমি ওয়াদা ভঙ্গ করতে পারবা না, তারপরে খেয়ানত আমানতের খেয়ানত করা যাবে না, এই যে আমরা এই সিমটমটা মুনাফিকের চিহ্নের সিমটমটা আমরা কীভাবে পেতে পারি, দেখো যখন মিথ্যা কথা বলা যাবে না, যে মিথ্যা কথা বলে তাকে কি আমরা কি বলতে পারি যে সে একজন যথাযথ আমানতদার, না কথাটাও একটা একজনের কথা তুমি যখন তোমাকে বিশ্বাস করি সে কথাটা বলি, এই কথাটা যথাযথভাবে রেখে দেওয়াটা আমানত আমানতের একটা চিহ্ন, ঠিক না। তো দেখা যায় আবার কি ওয়াদা, ওয়াদা কি কাউকে কাউকে কিছু বললাম যে ওয়াদা করলাম যে তোমাকে আমি এটা এই বিষয়ে এই জিনিসটা আমি তোমাকে দিব বা তোমার এই যে কাজটা আমি করে দিব, তখন কি আমি কি যথাযথভাবে যদি না করি বা না দিই তাহলে কী হবে, তো ওয়াদা ভঙ্গ করলাম, এই ওয়াদা তো ওয়াদার একটা আমানতের অংশ। আর আমানতের খেয়ানত করে কোনো গচ্ছিত মাল সম্পদ বা কোনো বিষয়ে যে কোনো বিষয়ে যে কোনো কথা যে কোনো কিছুই হতে পারে খেয়ানত, ঠিক না। এই যে আমরা হাদিসটা পড়লাম কি মুনাফিকের চিহ্ন তিনটি, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে। এই কোন হাদিস আছে বুখারী ও মুসলিমে, বুখারী ও মুসলিমে এই কথাটি খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা মানুষের জন্য আমানতের ব্যবসায় এগুলো, তো আমরা আমানতের বিষয়গুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করবো, এই এর ইম্পর্টেন্সগুলো গুরুত্বটা বোঝার চেষ্টা করবো এবং জীবনে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবো যে কীভাবে আমরা আমানতের খেয়াল আমানত দাঁড় হতে পারি, আমানত দাঁড় হতে পারি, আমানত দাঁড়ে কী বলি আমানতের জন্য খেয়ানত না হয় সেই দিকে আমাদের স্পষ্ট চিন্তা চেতনা স্পষ্ট ধারণা থাকতে হবে, তাহলে আমরা পারবো যে যথাযথ আমানতদার ইচ্ছে আমানতদার হতে। এখন আমরা কী পড়তে পারি, দেখো তোমরা তো এই আমানতদার সম্পর্কে পড়লে, তোমরা কী পড়লে শালীনতা পড়লে, সৃষ্টির সেবা পড়লে, তারপরে কী পড়লে আমানত পড়লে, তো আমরা কী পড়লাম এই তিনটা বিষয়কে খুব ইম্পর্টেন্স, তিনটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্স,
স্বাধীনতাও যেমন ইম্পর্টেন্স একটা মানুষের জন্য, সৃষ্টির সেবাটাও একজন একটা মানুষের জন্য ইম্পর্টেন্ট, আবার আমার উদ্ধারটাও কিন্তু অনেক ইম্পর্টেন্স। এই তিনটা টপিকস তোমরা খুব ভালো করে চেষ্টা করবে, চেষ্টা করবে যে প্রতিটা প্রতিটা বিষয় পড়ার জন্য এবং জীবনকে জীবনে এটা অ্যাপ্লাই করার জন্য। তো আমরা এখন করবো শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা তো আরো বেশি ইম্পর্টেন্স, কেন কেননা শ্রমের মর্যাদা বলতে একজন শ্রমজীবী মানুষ কি আল্লাহর বন্ধু, শ্রমজীবী মানুষ কি একজন আল্লাহর বন্ধু। একটা কথা আছে না যে যে যত যে জাতি যত বেশি পরিশ্রম করবে সে জাতি তত বেশি উন্নত হবে। শ্রমের মাধ্যমে মানুষের তার জীবনে সফলতা অর্জন করতে পারে, সফল একজন সফল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। কেউ কখনো কি দেখেছো বসে থেকে বসে আরাম করে কখনো জীবন উন্নতি করেছে? কখনো না, এটা ইট ইজ ইম্পসিবল। কেননা কখনো কেউ কখনো বসে থেকে বা বসে থেকে বা আরাম করে কখনো ভালো কিছু করতে পারে না, ভালো কিছু চিন্তা ভাবনা তার মা ভালো কিছু করা সম্ভব না। আর ইংলিশ একটা কথা আছে, ইন্ডাস্ট্রিজ দ্য কি টু সাকসেস। তো আমি সফলতার চাবিকাটি কি, সফলতার চাবিকাটি হচ্ছে শ্রম। সফলতার চাবিটা কি? শ্রম। চাবি বলতে আমি তোমরা কী বুঝো, যে যেটা মূল চাবিটি একটা ঘর দরজা বন্ধ আছে, তো ওই দরজাটা যদি আমি খুলতে চাই তখন কী করতে হবে, চাবি লাগবে। এই চাবিটা, এই চাবিটা যদি তুমি দেখো, এই চাবিটার মধ্যে চাবিটা কিন্তু ইম্পর্টেন্স। তার মানে আমরা যদি শ্রমে কী করি, শ্রমে শ্রমিক মানে শ্রম করি, শ্রম দেই, তাহলে কী হবে, চাবি খোলার মাধ্যমে এই চাবিটার এই যে কী বলছি ইন্ডাস্ট্রিতে কিছু সাকসেস, তো সফলতার মাধ্যমে সফলতা যদি আমরা পেতে চাই তো এই চাবিটা খুলেই আমাদের সফলতা দেখতে। তার মানে কি, এই যে বলে চাবি বলে ইন্ডাস্ট্রিতে কিছু সাকসেস, তো সফলতার মাধ্যমে এই চাবির মাধ্যমে আমরা দরজাটা খুলি, আমরা শ্রম মানে বেসিক্যালি যে জিনিসটা হতে পারবো, বেসিক্যালি বিষয়গুলো হতে পারবো। কীভাবে বুঝতে পারবো, দেখো শ্রমের মাধ্যমে, শ্রমের মাধ্যমে হতে পারে, কারণ প্রতিটা মানুষের জীবন উন্নতি প্রত্যেকেই চায় সে জীবন উন্নতি করতে, কে না চায় যে তার জীবনটা সুন্দর হোক, সফলতা হোক। তখন সে কী করে, ওই শ্রমের মাধ্যমে তাকে সফলতা অর্জন করে। বসে থেকে বা অলস জীবনযাপন তো কখনোই সম্ভব না জীবন উন্নতি করা। দেখো তুমি এখানে যে এই দেখো এখানে কী বলেছে, শ্রম ইসলামে শ্রমের মর্যাদা অত্যাধিক, শ্রম দ্বারা অর্জিত খাদ্যকে ইসলামে উৎকৃষ্ট খাবার বলেছে। কেউ কি কখনো এমনি এমনি তার খাদ্য পেতে পারে? না, পেতে পারে না। এমনি এমনি কি তাকে কেউ খাবার দিবে? পরিশ্রম করে তো খেতে হবে তাকে, ঠিক না? আর এই পরিশ্রমের মাধ্যমেই আর এই পরিশ্রমের মাধ্যমে যে আমি আমার খাবার আহরণ করবো সেটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দেখো এটাও একটি, এটাও আমাদের একটা ইবাদত, এইটাও আমাদের একটা ইবাদত, কারণ পরিশ্রমের মাধ্যমে আমি আমার খাদ্য আহরণ করতে চাচ্ছি, আমি আমার জীবনকে সুন্দর করছি, এটাও একটা ইবাদতের মাধ্যমে পড়ে। তো কি ফরজ ইবাদতের পর আল্লাহ হালাল রুজি উপার্জন করা একটু ফরজ ইবাদত। আল্লাহ তাআলা কি বলেছেন, মুহাম্মদ সাল্লাম কি বলেছেন, ফরজ ইবাদতের পর হালাল রুজি উপার্জন করা একটি ফরজ ইবাদত। মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে অফুরন্ত সম্পদ রেখেছেন, মানুষের যে কল্যাণ, তো এই কল্যাণের জন্য আল্লাহ তাআলা অনেক সম্পদ আমাদেরকে দিয়েছেন না, প্রাকৃতিক সম্পদ যে বিষয়গুলো, এই সম্পদগুলো কি আমাদেরকে যথাযথ ব্যবহারের মাধ্যমে, সম্পদগুলো যত আহরণের জন্য বা যথাযথ ব্যবহারের জন্য কি আমাদের আল্লাহ আমাদের এই আহরণের জন্য আমাদের শ্রম প্রয়োজন, মেধা প্রয়োজন, বুদ্ধি প্রয়োজন। তো এই যে কী বলে শ্রমের যে সম্পদের যে আহরণ, সম্পদের আহরণের জন্য আমাদের শ্রম প্রয়োজন। আর এই শ্রমের জন্য আল্লাহ তালা আমাদেরকে কী দিয়েছেন, আল্লাহ যে গড গিফটের যে বিষয়গুলো সেইটা কী দিয়েছেন, আমাদের হাত পা মস্তিষ্ক, এই মস্তিষ্কের মাধ্যমে, এই হাত পায়ের মাধ্যমে আমরা এই এই সম্পদটাকে আহরণ করতে পারি, এই সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি। এগুলো কাজে লাগাতে হলে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমাদের হাত পা মস্তিষ্ক আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ঠিক না? দেখো এটা কী লিখেছেন, এই দেখো আল্লাহ বলেন, তিনি তো তোমাদের জন্য ভূমি সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর দিক দিগন্তে বিচরণ করে এবং তার দোয়ারি জীব তাকে আহার থেকে আহার করো। বলছি কি আল্লাহ তালা আমাদেরকে ভূমি সম্পদ দিয়েছেন, সেটা সে থেকে আমরা কী করবো, যে বিভিন্ন জায়গায় নামাজ ছড়িয়ে পড়বো, ছড়িয়ে পড়ে আল্লাহ দেওয়া যে রিজিক সেই রিজিক আমরা আহরণ করবো। তবে এখন আমরা কী করবো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমকে খুব ভালোবাসতেন, শ্রমের মাধ্যমে সে তার জীবন শিশুবেলা থেকেই সে শ্রম করে মানে পরিশ্রমী ছিলেন। কীভাবে দেখো, সে ছোটো সে যখন ছোটো ছিলেন বা শিশুকালে ছিলেন তখন সে মেষ চড়াতেন, এরপরে কী ব্যবসার মাধ্যমে ব্যবসা পরিচালনা করেও সে জীবিকা অর্জন করেছেন। এরপর আবার দেখা যায় যে বিভিন্ন যুদ্ধক্ষেত্রেও, বিভিন্ন যুদ্ধ হিজরতের সময় যে
হিজরতের কী বলে হিজরতের পর মদিনায় যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন। আবার দেখা যায় যে খন্দকের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরীক্ষা খনন করেছেন, এই সক্রিয় ভূমিকা রেখেছেন, পরীক্ষা খনন করে ওখানেও সে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছেন। আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবারে এই ব্যাপারে অনেক বলেছেন, বলেছেন যে বলেছেন আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, সমুদ্রের মানুষ আল্লাহর বন্ধু। এটা কোন হাদিসে আছে? এটা আছে বাইহাকি। তো তোমরা এই বিভিন্ন টপিক্সের যে পড়ারগুলোর মাঝখানে মাঝখানে হাদিসের বিভিন্নগুলো দিবে বা আল্লাহর বাণীগুলো দিবে, তো কী হবে তোমার টপিক্সটা সুন্দর হবে, তোমার পড়ার যে আমরা তো আসলে যে টপিক্সগুলো পড়ি ধারাবাহিকতাভাবে পড়ে যাই, কিন্তু ধারাবাহিক পড়ার মাঝখানে মাঝখানে তুমি এই হাদিসগুলো দাও, এই কোরআনের বাণীগুলো দাও, বিভিন্ন কিছু দাও, তাও দেখি প্রশ্নের অ্যান্সারটা সুন্দর হবে। প্রিয়নবী হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়ে ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে কী করেছেন, তার ফ্যামিলিতে রান্না বাড়া সব কিছু নিজ হাতে করেছেন। দেখা যায় যে যাতা পিষতেন, তার হাতের দাগ পড়ে যেত, এই যাতা পিষতে যেত তার হাত হাত পড়ে যেত, তারপর হাত কী হতো যাতা পিষতে যেত তার হাত দাগ পড়ে যেত, তারপরে কিছু পরিশ্রম করতে পারতেন। তারপর দেখা যায় যে পানির মশক বা যেটাকে আমরা বলি, এখন যেটাকে বলি কলস, সেই কলসি যেটাকে আমরা বলি কি কলস, এই কলসি কারণে নিজ হাতে পানি কূপ থেকে নিয়ে এসে যা করতে করতে তিনি মুখে প্রচণ্ড ব্যথা হতো, পেন হতো, তারপরে সে পরিশ্রম করতেন। আল্লাহ এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের নিজ কাজ নিজ হাতে করো, নিজের ঘর ঝাড়ু দিতেন, যে সব কাজ ঘরের যে পারিবারিক কাজগুলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব নিজ হাতে করতেন। তো কী এটা কি কোনো কাজ তুমি মনে করো ছোটো মনে করবো না, পরিবারের কাজগুলোকে নিজের নিজের আমার সব মনে করি যে পরিবারের কাজগুলো কাজের বুয়ারাই করবে, এটা কি ঠিক, আমার নিজের কাজ আমি নিজেই করবো, এটাই তো হওয়া উচিত, কখনোই কোনো কাজকে ছোটো মনে করা ঠিক না। আর এই পরিশ্রমের মাধ্যমে তুমি তোমার পরিবারের উন্নতি, পরিবারের সব কিছু নিয়ে আসতে পারো। আমরা তোমরা যারা বাসায় এখন আসো, এখন তো এই বাসায় পড়াশোনার পাশাপাশি শ্রমটা দিতে পারো, বাসায় মাকে হেল্প করতে পারো। তারপরে কী দেখা যাচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরিশ্রম করে তার সাহাবীদেরকে পরিশ্রম করার জন্য বারবারে বলতেন যে তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতে উদ্যোগী হতেন। সাহাবীকে প্রচুর কোন আল্লাহ তাআলা সমিতির বসাকে বলেন এমন বহু লোক আছে যারা জমিনের দিকে ভ্রমণ করে এবং আল্লাহ অনুগ্রহ খুঁজে বেড়ায়। এটা কোন সুরা? সুরা আল মুজাম্মিল। সুরা আল মুজাম্মিলে এই কথাটা বলা হয়েছে যে কি বলা হয়েছে, এমন বহু লোক আছে যারা জমিনের দিকে ভ্রমণ করে এবং কি আল্লাহর অনুগ্রহ খুঁজে বেড়ায়। আল্লাহর অনুগ্রহ বলতে কী বোঝায়? আল্লাহ যে আমাদের নিজেকে জীবনের প্রতিটি যে বিষয় সেখান থেকে আমরা নিজেকে অনুসন্ধান করে খুঁজে বেড়াতে পারি। এটা কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে। তো তোমরা এখন তো আমরা কী করলাম, শ্রমের মর্যাদা, তো শ্রমের বিষয়গুলো তোমরা সবাই স্পষ্টভাবে ধারণা পেয়েছো। আর যদি তোমাদের কোনো ব্যাপারে কোনো সমস্যা হয় তো আমাকে আমার সাথে কথা বলবে, আমাকে মেসেজের মাধ্যমে ফোনের মাধ্যমে জিজ্ঞেস করবে। তো কি আমরা কি আসতে পড়লাম, শালীনতা পড়লাম, সৃষ্টি সেবা করলাম, আমানত করলাম, শ্রমের মর্যাদা করলাম। তো অনেকটা আমরা পড়া আগে দিয়ে দিয়েছি, তোমরা সবাই এই পড়াগুলো ঠিকমতো করে আসবে, ঠিক আছে, পড়বে ভালো, বাসা ভালোভাবে পড়াশোনা করবে, চেষ্টা করবে যেন পরীক্ষা ভালো রেজাল্ট করা যায়। বাসায় আছো ভালোভাবে পড়াশোনা করে, এই আশা করে আমি আমার ক্লাস শেষ করছি। ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।